हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखो पल्लवीज ब्लॉग और हमार ब्लॉगे तुम्हारे अनेक 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 स्वागत। तो आज के एक नतून ब्लॉग नहीं चले एसेछि एकदम अन्यरकम। रोज तो घरोवा किछु सबकिछुई देखाई, तो आज के एक अन्यरकम ब्लॉग होबे, तुम्हारा स्किप ना करेई देखते थाको। आसले आज के आमी एकटु ठीक करलाम जे तुम्हारे संगे एकटु पुरोनो दिनेर किछु शेयर करी। तो पुरोनो दिनेर किछु बोलते एटाई जे आगेकार दिने मा ठाकुमा सबार हाते विभिन्न रकम माने ना शिखे एखन जे रकम शिखछे आँका पेंटिंग सब किछु शिखछे, तो शिखे मानुष करछे एखन सेई पुरोनो दिनेर सब किछुई चले गेछे। तो एखन सब नतून नतून अनेक किछुई उठेछे। तो नतून नतून अनेक किछु उठेछे बोलते आमी आजके जे जिनिसटा निये आलोचना करबो सेटा होच्छे आसन। तो ये आसनटा आमादेर विभिन्न काजे लागे। तो विभिन्न काजे बोलते एखन तो घरे घरे सबार डाइनिंग टेबिल समस्त किछु चेयर टेबिल हये गेछे, ओइजन्य अतटा प्रयोजन हय ना, किन्तु प्रयोजन हय मुख्य मुख्य काजे। मुख्य मुख्य माने प्रधान प्रधान काजे प्रयोजन हय, सेटा होच्छे विभिन्न पूजार काजे तो अवश्यई लागे। एबं देखबे बिये जे कोनो आशीर्वादी बोलो जाई बोलो समस्त किछु काजे टुकटाक लागे। के आमी एई जिनिसटाइ शेयर करब, विभिन्न डिजाइनेर आसन तोमादेरके देखाबो। तो केमन लागे तोमरा अवश्यई बोलो। आजके भाबछम एक तो सेजे गुजे केन, तो सेजे गुजेर कारणटा होच्छे सत्य कथाई बोलछि कयेकटा शर्ट भिडियो करब बोले आमी एकटु सेजेछिलाम आर भाबलाम तोमादेर संगे एई जिनिसटा एकटु शेयर करे नि। तो ओइजन्य आमी शेयर करते चले एलाम। सबथेके बड़ो कथा एटाई जे তোমাদেরকে আমি কেমন ডিজাইন দেখাবো, তোমাদের পছন্দ হবে কি না সেটা আমি জানি না। তো পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। তো আমি কিছু ডিজাইন এনেছি, আরও কিছু ডিজাইন তোলা আছে। তো আমি যা হোক এগুলো দিয়ে আমি শুরু করছি, আর কেমন লাগে অবশ্যই জানাবে। এগুলো সব মায়ের হাতের আসুন, আমার আমি একটাও তৈরি করিনি, এগুলো মায়ের জিনিস, সব কিছু তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করছি। কেমন লাগে অবশ্যই বলো। এমনি মা হাতের কাজ অনেক কিছুই করতে পারে, তো ওর জন্য টুকটাক ভাবলাম যে একটু আসনটাও দেখিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবলাম যে মায়ের হাতের কাজ তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। তো চলো আমি প্রথমে শুরু করছি একটা ফলের ডিজাইন দিয়ে। তো এটা মা আমাকে প্রত্যেকটা জিনিস বলে বলে দিয়েছে কোনটা কি ডিজাইন। তো এটা হচ্ছে মা বলল যে ফল, ফল বলতে আপেল ধরনের, দেখতে পাচ্ছ তোমরা? তো এই ডিজাইনটা আছে অরেঞ্জ কালার আর হালকা টিয়া কালার আর রেড কালার আর একটু মেরুন কালার আর যে চেক চেক দেখছো এগুলো এগুলো হচ্ছে নীল কালার। তো আসনটা কেমন ডিজাইন বলো, এটা হালকা কালারের আসন। তো যাই হোক এটা রাখছি। আর একটা আছে, এটা খুব কালারফুল আসন, এটা মা আর কি উল্টা আর কি ছিল না, তো ওই জন্য মা এটা দিয়েই ম্যানেজ করেছে। ঘরোয়া আসন যেরকম হয় সেরকমই দেখাচ্ছি, তোমরা প্লিজ দেখো ইগনোর করো কিছু কিছু জিনিস। এটা ডিজাইনটা এটা দেখাচ্ছে নিমকি নিমকি টাইপের, বাট নিমকি নিমকি না, এগুলো কিন্তু সব গোল রসগোল্লা ডিজাইন। তো আমি তো এগুলো ডিজাইনের নাম জানি না, মায়ের কাছ থেকে মা বলছে যে প্রজাপতি। তোমরা বুঝতে পারবে কি না ঠিক জানি না, প্রজাপতিটা অ্যাকচুয়ালি বিভিন্ন কালারের হয়, তো মা এক কালারের করেছে সব কিছু, দেখতে পাচ্ছ? মা তো বলছে এটা প্রজাপতি, মাই করেছে, মাই জানে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা কি? এটাও মা করেছে। তো এটা একটা ডিজাইন, এগুলো মার মাথা থেকে এসেছে করেছে, ঠিক আছে? যেগুলো যেরকম দেখতে হচ্ছে সেগুলো সেরকম নাম দিয়েছে, এটার কি নাম দিয়েছে জানি না। আর এটা আর কি চটের বস্তা হয়, তো সেই চটের বস্তার ডিজাইন। দেখাও
এটা হচ্ছে গোলাপ, এটা গোলাপ, এটা আর কি একটু লতা লতা ডিজাইন টাইপের, হালকা টিয়া কালার, হালকা রেড কালার, হালকা ইয়েলো কালার, তো এটা এরকম। আর একটা তোমাদেরকে দেখাই জরির বস্তার আসন, তো এটা হচ্ছে ঝাউগাছ, ঝাউগাছ টাইপের এরকম কিছু একটা, মানে মা টুকটাক হাতের কাজ অনেক কিছুই, পাপোশ সব কিছু মা নিজে হাতে তৈরি করে, তো দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা আমি দেখাই এখানে আর কি নাম লেখা আছে। এবার আর একটা দেখাই, এটা হরিণ, এটা মনে হয় ডিজাইনটা এরকম একটু ফাঁকা ফাঁকা লাগছে, বাট এটা সুন্দর লাগছে, বেশি গ্যাংজাম হলে ভালো লাগতো না। আর একটা ডিজাইন, এটা ফুল, এটাও ছোট ছোট কালারিং ফুল, দারুণ না? এটাও একটা কালারফুল, এটাও গোল গোল ডিজাইন, দেখো সবকিছু গোল গোল, রসগোল্লা। আরো অনেক অনেক আসনই আছে, আমি কিছু কিছু জিনিস নিয়েছি, আর কিছু কিছু জিনিস তোমাদের ভালো লাগলে আমি অবশ্যই আবার দেখানোর চেষ্টা করব। তোমরা যদি কমেন্ট করে বলো যে আরো কিছু ডিজাইন দেখবে তাহলে আমি দেখাবো। আর আরেকটা জিনিস না শেয়ার করলেই নয়, তো তোমরা কিছু কিছু জিনিস দেখবে যে বাদ পড়ে যায় আমাদের, যে কোনো জিনিস, সে পোশাক হোক আর যাই হোক, সব কিছুই মানে বাদ পড়ে যায়। তো সেই বাদ পড়ে যাওয়া জিনিস দিয়ে মা কিছু আর কি করেছে, তৈরি করেছে। এগুলো হচ্ছে, তোমরা মিনু শাড়ি জানো তো, মিনু শাড়ির যে পাড়গুলো হয় না, সেই পাড়গুলো দিয়ে মা, দেখো দারুণ হয়েছে আসনটা। তো এই আসনগুলো মা মিনু শাড়ির পাড়টা নিয়ে, এই আসনটা সরি একটাই এই আসন, এরকম আছে অনেক আসন এরকম পাড় নিয়ে করেছে, তো আমি একটাই তোমাদেরকে জাস্ট দেখালাম। তো এই আসনগুলো মা পাড় নিয়ে, ছোট ছোট পাড় নিয়ে আর সেলাই করে করে করেছে, তো দেখতে পাচ্ছ আসনটা ভালো বেশ। তো এই ছিল আমার আসনের ভ্যারাইটিস, তো আরও অনেক কিছুই আসন আছে, তো আমি কিছু কিছু সব তো দেখানো সম্ভব না, তো ওই জন্য আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে আসনটা দেখালাম, তার মানে এই জিনিসগুলো না দেখবে অনেকটাই চলন উঠে গেছে, তো যারা এখনও অনেক আছে, অনেক বাড়িতে আছে এর চলন, এটাকে বেশি গুরুত্বও দেয়, তো যাই হোক ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর একটা জিনিস, সেটা হচ্ছে আসনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অনেকেই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর তোমরা অবশ্যই পাশে থেকো। আর একটা জিনিস, এগুলো সমস্ত কিছু মায়ের ক্রেডিট, মা করেছে আর আমি শুধু জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম, মানে যা পেরেছে তাই করেছে, মানে আগে যেমন যেরকম মনে হয়েছে সব মাথার আইডিয়া দিয়েই কিন্তু করেছে, এখন যেরকম একটু ফোন দেখে নিলাম, একটু কারোর কাছ থেকে শিখে নিলাম, তখন তো ওরকম অতটা ছিল না, তো মায়েরা নিজেরাই যেভাবে পেরেছে ছিল না, এত কিছু আধুনিকত্ব ছিল না, তো ওই জন্য মারা বাড়িতে বসে আর কী করবে, তো এসবগুলো তৈরি করতো। তো যাই হোক, তো আজকের মতন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।